বন্ধুরা, এটি হচ্ছে একটি পৌর মন্দির, তো চলুন ঘুরে আসি। তো দোস্ত, এক পুরানা মন্দির হ্যাঁ, বহুত সাল পুরানা। কতদিন আগেকার মন্দির? তো এক দেড়শো বছর আগেকার মন্দির। এখানে আর কি কোনো ঠাকুর ফাকুর আর আছে? পুরো পড়ে আসে তো, এই গাছের শেকড় ফেকড় গাছ হয়ে গেছে। চলো, মানে এক সময় এখানে পূজা টুজো হতো, তাই তো? এইটাই কি ঠাকুর ছিল, তাই তো? পুরো বন্ধ হয়ে গেছে, তাই তো? এই ঘাট এটা, তাই তো? আচ্ছা, তাহলে এক দেড়শো বছর আগে থাকতে বন্ধ হয়ে পড়ে আছে, তাই তো? আরো পুরানো আমলের, হ্যাঁ, বহুত পুরানো মন্দির। এই জায়গাটার নাম কি? জোড়াপোল। জোড়াপোল, চল চল চল, বহুত পুরানো। মানে পাঁচিলগুলো পড়তে দেবে না, শেকড়গুলো এমন ভাবে আছে। এক সময় এখানে পুজো হতো। হ্যাঁ, চলো। এখনো কিছু স্মৃতি আছে। কত সালের এখানে আসতো? ১৪১২ সাল। আবার বুধবার লেখা আছে, দেখো ১৪১২ সাল। বন্ধুরা, যদি কেউ এই জায়গায় আসতে চান ব্লগ ভিডিও বানানোর জন্য, তাহলে কমেন্টে জানাবেন, অ্যাড্রেস আমি দিয়ে দেব তার। ঠিক আছে বন্ধুরা, এটা নতুন করে মনে হয় ফের দিয়েছে না? কোথায়? এত পুরানো মন্দির, এটা মন্দিরটা পুরো পৌর হয়ে পড়ে আসে, তাই তো? আর এখানে কোনোই পুজো টুজো আর কিচ্ছু হয় না, তাই না? তাহলে এটা জোড়াপোলের কাছে, তাই তো? ঠিক আছে, চলো।